শুনুন, আমি আর আপনার খেলাঘরে থাকতে চাই। কেন ঋতুসোনা, আমরা তো দুজনে মিলে ঠিক করেছিলাম যে গোপনে খেলাঘর বাঁধব, সেখানে তুমি আর বুঝতে পেরেছি তুমি রাগ করেছো না সোনা, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আর শীতলাকে। এই নিন আমার চিঠি নিন। চিঠি? প্রেমপত্র? প্রেমপত্র নয়, পদত্যাগ পত্র। ইন্দ্রদেব, এখন আমি আর আপনার দলে নেই, আমি আর আমার হাজবেন্ড মহাদেবের দল জয়েন করছি। সে কি না, শোনো শোনো মনা, শীতলার উপর রাগ করে এরম করতে হয় না, এরম করতে নেই না। মহাদেব তো কিছুদিন বাদে আর দেবরাজ থাকছেন না, উনি তখন ফিল্ডিং করবেন, আমি ব্যাটিং করব। সে আপনি ব্যাটিংই করুন আর ফিল্ডিংই করুন, আমি আর মদন দেব বাবা ভোলানাথের দলে জয়েন করছি। চলি, হ্যাঁ নমস্কার। যা চলে গেল, অভিমান করে চলে গেল নাকি? না, এ তো রতি শীতলার উপর অভিমান করে দল ছেড়ে যাওয়া নয়, পিছনে অন্য রহস্য আছে, গুপ্তচর দিয়ে খোঁজ নিতে হচ্ছে। আমি যেন কিসের গন্ধ পাচ্ছি। হ্যালো গুপ্তচর বাহিনী, আমি দেবরাজ ইন্দ্রদেব, তেরিকা প্রাক্তন দেবরাজ ইন্দ্রদেব বলছি। শুনুন, একজন ভালো মহিলা গুপ্তচর পাঠান তো। তোর মদন কোথায় আবার? আমার বাড়িতে। হ্যাঁ 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 ভাইটু, এক্ষুনি পাঠিয়ে দিন।